আজ সোমবার ছাব্বিশে কার্তিক দু সালে তেরোই নভেম্বর মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ সোমবার অমাবস্যা কার্তিক অমাবস্যা আর অমাবস্যার দিনে পিতৃপুরুষদের থেকে আমরা অবশ্যই পিতৃদোষকে কাটানোর জন্য গঙ্গায় স্নান করতে পারি গঙ্গায় কালো তিল বিসর্জন করতে পারি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারি অত্যন্ত উপকারের হবে আর যেহেতু সোমবার অবশ্যই মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় ও মহাদেবায় ধীমহী তন্নরুদ্র রুদ্র প্রচোদায়াত এটি একশো আটবার জপ করলে কিন্তু অবশ্যই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে রোগ অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেম বাকমাহে সুগন্ধিম পুষ্টিপার্ধনাম উর্বা বন্দনান মৃত্যুর মোক্ষীয়মামৃত এটিও একশো আটবার জপ করুন সকাল বিকাল রাত অত্যন্ত উপকৃত হবেন শরীর স্বাস্থ্যের উপরে সুপ্রভাব পড়বে আর যেহেতু আজকে অমাবস্যা অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না বন্ধুরা শনি কিন্তু বর্তমানে মার্গি হয়েছে চৌঠা নভেম্বর দু হাজার চব্বিশে তিরিশে জুন পর্যন্ত শনি মার্গি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে আগত দুশো আটত্রিশটি দিন ঠিক কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিচকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকে দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরো তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগস অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর্থিক সীমাবদ্ধতাকে এড়াতে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার বসের ভালো মেজাজ অফিসের পরিবেশকে আজ মনোমুগ্ধ কর করে দিতে পারে আজ কোনো কারণবশত অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি ফির বাড়ি ফিরতে পারেন এবং সেই সময় সৎ ব্যবহার করুন পরিবারের সদস্যদের সাথে কোথাও ঘুরতে কিন্তু যেতেই পারেন বন্ডিং বাড়বে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে জীবন এবং কর্মের প্রতি আপনার কর্ম পদ্ধতির জন্য আপনাকে একজন নিখুঁত ব্যক্তিতে পরিণত হতে হবে পারফেকশানিস্ট হওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে মানবিক মূল্যবোধের মূল্যবোধকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যারা দুঃসময় আপনাকে হেল্প করেছিল তাদেরকে আজ অবশ্যই শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা জানাতে যেন ভুলবেন না আজ প্রেমের জীবনে ছোটোখাটো তিক্ততা যদি আসে সেগুলিকে ভুলে যাওয়াটাই কিন্তু বেটার হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না